আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশে পাটের ব্যবসা করে থাকেন এবং পাট স্টক করে রেখেছেন এবং সেই সাথে পাটের বাজারদর সম্পর্কে জানার জন্য নিয়মিত বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন, প্রিয় দর্শক আপনি যদি পাটের আবাদ করে থাকেন তাহলেও কিন্তু এই তথ্যগুলো আপনার জন্য খুবই দরকার। আর প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে সংগৃহীত তথ্য মতে পাটের বাজারদর সম্পর্কে ভারত এবং বাংলাদেশের তো একটি বিষয় বর্তমানে পাটের বাজারদরের আমরা মিল পেয়েছি, সেটি হলো যে পাটের বাজারদরের এর আগে আমরা দেখেছি যে পার্থক্য ছিল অনেক। অর্থাৎ কোন কোন জেলায় পাটের বাজারদর সর্বোচ্চ 2400-2600, আবার কোন কোন জেলায় 3200। এই যে একটি দূরত্ব, এই দূরত্ব কিন্তু অনেকটাই কমে এসেছে। অর্থাৎ যেসব জেলায় পাটের বাজারদরটা কম ছিল, 2600-2700 বিক্রি হচ্ছিল, সেসব জেলায় কিন্তু বর্তমানে 2800-3000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তা প্রিয় দর্শক, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের পাটের বাজারদর আমরা তো দেখেছিলাম যে সেখানে বাজারদর উঠছেই না। অর্থাৎ সেখানে সবসময় যারা ক্রেতা বিক্রেতা বা যারা যাদের সঙ্গে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি নিয়মিত যোগাযোগ রাখছে তাদের তথ্য মতে আমরা দেখেছি যে সেখানে 25-26 বা 2700-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল। তবে এই যে দূরত্ব একটি, সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। অর্থাৎ দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ জেলাগুলোতে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে কিন্তু পাটের বাজার দর 28-3000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ যে জেলাগুলোতে পাটের বাজার দর কম ছিল সেখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে হাই কোয়ালিটির পাট, অর্থাৎ যেসব জেলায় বেশি দামে পাট বিক্রি হয় সেসব জেলাগুলোতে কিন্তু পাটের বাজার দর আমরা দেখেছি যে একই বৃত্তের মধ্যে আবদ্ধ রয়েছে। অর্থাৎ সেখানে 3000-3200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে ফরিদপুরে কিছুটা পার্থক্য যায়, অর্থাৎ সবার থেকে 2-100 টাকা বেশি বিক্রি হয়। প্রদেশের দিকে উত্তরাঞ্চলের জেলাগুলোতেও একই কথা, অর্থাৎ একই খবর, আর সেখানেও আমরা দেখেছি যে 2700-2800-এর মধ্যে কিন্তু আবদ্ধ ছিল পাটের বাজার দর। কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোতেও পাটের বাজার দর 2800-3000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এখন এই যে পাটের বাজার দরের একটি দূরত্ব, এই দূরত্ব কিভাবে কমলো তার পিছনে অবশ্যই স্টক ব্যবসায়ীদের একটি বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ তারা কিন্তু অনেকেই পাটের দাম বৃদ্ধির আশায় পাট বিক্রি করছেন না, তারা কিন্তু চিন্তায় আছেন যে দাম আরো বাড়লে বিক্রি করব, এবং সামনে যেহেতু পাটের আবাদটা অনেকটাই কম হচ্ছে তার মানে সামনের বছরে যদি এবছর এবছর বিক্রি না করে যদি রেখে দেওয়া যায় তাহলে সামনের বছর দাম তো আসবে, এরকম মানসিকতার কারণেই কিন্তু অনেকে স্টক ব্যবসায়ী তাদের পাট গুলো সেল করছেন না। কিন্তু মিল তো চালু রাখা লাগবে এবং যারা মিলে পাট পাঠায় তাদের পাট দরকার, যার কারণে তারা কিন্তু যেসব অঞ্চলে পাটের বাজার দর কম ছিল, অর্থাৎ যারা পাট বিক্রি করতে পারছিল না, এই তথ্যগুলো কোন কোন জেলায় পাট বিক্রি করতে পারছে না, দাম কম, সেগুলো কিন্তু নিয়মিত মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের তথ্য দিয়ে আসছে। এবং সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন জেলায় আমরা দেখেছি যে স্টক ব্যবসায়ীদের কাছ থেকে যারা মিলে পাট পাঠায় শিপার পার্টি, ওনাদের কিন্তু পাট কিনতেই হবে, মিলে পাঠাতেই হবে, এবং তারা কিন্তু সেই সব জেলাগুলোতে সরে যায় এবং সেখান থেকে পাট সংগ্রহ শুরু করে, যার ফলে কিন্তু এইসব জেলাগুলোতেও পাটের দাম বৃদ্ধি পেতে থাকে। এবং বৃদ্ধি পেতে পেতে আমরা দেখেছি যে সেখানে 400-500 টাকা প্রতি মন বৃদ্ধি পেয়ে তারাও কিন্তু 3000 টাকা প্রতি মন পাট গুলো বিক্রি করছে। প্রিয় দর্শক, এটি কিন্তু খুবই ভালো লক্ষণ। তবে এখানে আরো একটি বিষয় যে যেগুলো লো কোয়ালিটির পাট ছিল, যেগুলোর বাজার দর আমরা দেখেছি যে 2200-2300-এর মধ্যে ঘুরছিল, সেই পাট গুলো কিন্তু বর্তমানে 2600-2700 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, আপনি যদি পাট স্টক করে রাখেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, দাম দর জানতে হবে, কারণ দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ক্রেতা আছে তারা যাবে এবং তারা কিন্তু অনেক সময় দামটা গোপন রেখে আপনার কাছ থেকে পাট ক্রয় করার চেষ্টা করবে। তাই আপনি অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন যে বর্তমানে যেগুলো হাই কোয়ালিটির পাট, যেগুলো সুপার হাই কোয়ালিটির পাট, যেগুলোর ফাইবার কোয়ালিটি ভালো, সেগুলো কিন্তু 3000-এর উপর, অর্থাৎ 3200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এবং যেগুলো যেসব জেলায় ফাইবার কোয়ালিটি একটু খারাপ বা কালার খারাপ আছে সেখানেও কিন্তু পাটের বাজার দর 2800-3000 টাকায় প্রতি মন বিক্রি হচ্ছে। এবং যারা ক্রেতা আছে, যারা মিলার পার্টি আছে, মিলে পাট পাঠান, তারা তাদেরকে কিন্তু পাট সংগ্রহ করতে হবে এবং তারা কিন্তু বর্তমানে উত্তর অঞ্চল যেসব জেলায় পাটের বাজার দর কম ছিল, দক্ষিণ অঞ্চল
যেসব জেলায় পাটের বাজার দর কম সেই সব জেলায় গিয়ে তারা কিন্তু পাট ক্রয় করছেন প্রিয় দর্শক, এবং সেখানেও পাটের বাজার দর কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং এই বৃদ্ধির ধারাবাহিকতা আশা করছি যে আরো কিছুদিন অব্যাহত থাকবে। কারণ নতুন পাট আসতে কিন্তু সম্পূর্ণরূপে এখনো 3 মাস বাকি আছে। এখন এই 3 মাস মিল পাট সংগ্রহ করতে গেলে অবশ্যই তাদেরকে যেসব অঞ্চলে কম দামে পাট বিক্রি হচ্ছে বা ক্রেতা কম সেসব অঞ্চল থেকে তাদেরকে পাট ক্রয় করতে হবে। কারণ যেসব অঞ্চলের পাটের ফাইবার কোয়ালিটি ভালো এবং পাট স্টকে রাখার ব্যবস্থা আছে তারা কিন্তু পাট বর্তমানে বিক্রি করে অনেকটাই বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিনই পাটের বাজার দর সম্পর্কে এই দারুণ দারুণ আপডেট এবং তথ্যগুলো আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।